এই দিনে আমরা ব্যাপকভাবে একটি অনুষ্ঠান করব, কিন্তু সারা পৃথিবী জুড়ে করোনা ভাইরাসের কারণে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বাংলাদেশেও ঠিক তেমনই এর প্রভাব পড়েছে। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা সকল কার্যক্রম শিথিল করে শুধু বিভিন্ন মসজিদে মসজিদে আমরা ভোয়া মাহফিল করেছি কেন্দ্রীয় নির্দেশনার মোতাবেক, এবং থানা যুবকরা এখানে উপস্থিত হয়েছে। এই অনুষ্ঠানকে সফল মানিত করার লক্ষ্যে সবাই অনেক কষ্ট করে দীর্ঘ সময় ধরে বসে আমাদের অনুষ্ঠানকে সফলমণ্ডিত করেছে, এবং বিভিন্ন প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া যারা আছেন সবাই আপনারা আমাদের অনুষ্ঠানকে আনন্দময় এবং অত্যন্ত সুন্দর করার লক্ষ্যে আপনারা এসেছেন। তাই সবাইকে আসলে এসময় সবাইকে সুন্দরভাবে এই অনুষ্ঠান যেন সহযোগিতা করেন এই আশা ব্যক্ত করছি। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মোদী বর্ষ জনবার্ষিকী এবং আমরা যারা মৃত্যুবার্ষিকী পালন করে থাকি আমরা তবু তাই করে যাব। আল্লাপাক আমাদের বাংলাদেশ তথা সারা বিশ্বের মানব জাতিকে আল্লাপাক যেন এই মহামারী থেকে আল্লাহর জন্য হেফাজত করে, তার জন্য আজকে আমরা সকলেই আল্লাহর কাছে মন করে সবাই দিল মাগরিবে আল্লাহ শহীদ জাতির জনক বঙ্গবন্ধু আল্লাহ শহীদ জাতির জনক বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে আশুলিয়া যুবলীগের উদ্যোগে আল্লাহ আজকে যিনি যিনারা আয়োজন করেছে আশুলিয়া যুবলীগের উদ্যোগে আজকের অনুষ্ঠান আল্লাহ আল্লাহ তাআলা হাস করে রব্বুল আলামিন আশুলিয়া যুবলীগের জন্মদিন শুভ 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 দিন পক্ষ থেকে যুবলীগের পক্ষ থেকে দাও।